শোনাই তো আমাদেরকে, আমাদের তো মোবাইল টোবাইল নাই, নেট মেট নাই। তাহলে শুনবেন? হ্যাঁ শুনতে চাই। আপনার আসেন একটা মায়ের একটা লেকচার শুনি। আসেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমরা কোন নবীর উম্মত? সেই নবী সম্পর্কে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্মের লোকেরা কি বলেছে আমাদের জানার দরকার আছে নাই? তাহলে শুনুন, আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে এন্ট্রেন্সে সারা বছর ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লো গিভার, এজ এ লো মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট বা গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক। এটা কোন মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে? খ্রিস্টানদের জাদুঘরে। এবার আসুন বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বিশ্বের সবচেয়ে ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব না, তিনি অবিসংবাহিত মানব এই পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। এটা কোন মুসলমানদের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? এবার আসুন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এ ছাড় একটি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড, দ্য র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মানুষের জীবনী তিনি সেখানে এসেছেন। তিনি তার ধর্মের নবী জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জীবনী লিখেছেন, মুসেস মুসা আলাইহিস সালামের জীবনী লিখেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী লিখেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী লিখেছেন, অ্যাডাম আদম আলাইহিস সালামের জীবনী লিখেছেন, আইনস্টাইনের জীবনী লিখেছেন, আইজ্যাক নিউটনের জীবনী লিখেছেন, দালাই লামার জীবনী লিখেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী লিখেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিংয়ে যাকে এক নম্বর রেখেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবার আসুন হিন্দু ধর্মে একটু ঢু মারি। মহাত্মা গান্ধী নাম শুনছেন? ভারতের অবিসংবাহিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা। তিনি ভারত দোয়া করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন মুসলমানদের একটা নবীর কথা শুনে আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কে মোহাম্মদ দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। 2 খণ্ডের জীবনী গ্রন্থের প্রথম খণ্ডে উনি পেলেন, উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেবো, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ গত কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল। কে? তিনি পড়তে শুরু করলেন বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাকি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ, এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটা পড়লেন। তিনি পড়ে অবাক, তিনি কমেন্ট করলেন, আই স্ক্যান এ লট অফ বায়োগ্রাফিস ইন মাই লাইফ, দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ইজ ইউনিক, আনপ্যাড, আনফেল অ্যান্ড ফ্যান্টাস্টিক আবেরবারি। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের মতো জীবনী কোনো পাই নাই। এই জীবনীটা এটা একটা ইউনিক, আনফেল, একটা ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়া সুবহানাল্লাহ। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করেছো তারা জর্জ বার্নার্ড নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবী বায়োগ্রাফি পড়ে, আই স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান, ইন মাই অপিনিয়ন ফর বিং অ্যান্টি ক্রাইস্ট, হি মাস্ট বি কল অফ দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। আমি মহামন্দির জীবনটাকে ব্যক্তিগতভাবে পড়েছি, আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতা ত্রাণ করতে বলতে হবে। চিল্লা বলেন আল্লাহ আকবার। সেই নবী সম্পর্কে, সেই নবীর বংশ পরিচিতি আমাদের জানার দরকার আছে নাই? তাহলে শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ,
তার পিতার নাম কুসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুরহ তার পিতার নাম কাব তার পিতার নাম লুয়াই তার পিতার নাম গলেব তার পিতার নাম ফাহার তার পিতার নাম মালিক তার পিতার নাম নাজার তার পিতার নাম কিনানা তার পিতার নাম খুজাইমা তার পিতার নাম মুদেরিকা তার পিতার নাম ইলিয়াস তার পিতার নাম মুজার তার পিতার নাম নিজার তার পিতার নাম মাদ তার পিতার নাম আদনান তার পিতার নাম আউদাত তার পিতার নাম হামাইসা তার পিতার নাম সালামান তার পিতার নাম আউজ তার পিতার নাম বুজ তার পিতার নাম কামবাল তার পিতার নাম উবাই তার পিতার নাম আউয়াম তার পিতার নাম নাশেদ তার পিতার নাম হিজা তার পিতার নাম বালদাস তার পিতার নাম ইয়াদলাফ তার পিতার নাম তাবেক তার পিতার নাম জাহিম তার পিতার নাম নাহিশ তার পিতার নাম মাখি তার পিতার নাম আইস তার পিতার নাম আবেকার তার পিতার নাম উবাইদ তার পিতার নাম আদওয়া তার পিতার নাম হামদান তার পিতার নাম সুনবর তার পিতার নাম ইয়াসরিবি তার পিতার নাম ইয়াহজুন তার পিতার নাম ইয়ালহান তার পিতার নাম আরওয়া তার পিতার নাম আইস তার পিতার নাম দিশান তার পিতার নাম আইসার তার পিতার নাম আফনাদ তার পিতার নাম আইহাম তার পিতার নাম মুকসির তার পিতার নাম নাহিশ তার পিতার নাম জারি তার পিতার নাম মুজি তার পিতার নাম আউজা তার পিতার নাম ইরাম তার পিতার নাম গাইদার তার পিতার নাম ইসমাইল আলাইহিস সালাম তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার নাম তারেহ নাহুর তার পিতার নাম সারু তার পিতার নাম ফালাক তার পিতার নাম আবির তার পিতার নাম শালাক তার পিতার নাম মাতাও শালাক তার পিতার নাম আলফাকসাদ তার পিতার নাম সাব তার পিতার নাম নূহ আলাইহিস সালাম তার পিতার নাম লামিক তার পিতার নাম মাতাও শালাক তার পিতার নাম আখনুক তার পিতার নাম ইয়ারদ তার পিতার নাম মাহলাইল তার পিতার নাম কাইনান তার পিতার নাম আনুশ তার পিতার নাম শীষ তার পিতার নাম আদম আলাইহিস সালাম সেই নবী 10 জন স্ত্রী এবং 2 জন দাসীর নাম আমাদের জানার দরকার আছে নাই তাহলে শুনুন খাদিজা বিনতে খুইল এক নাম্বার আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে উমর জাইনাম নামে দুই বউ জাইনাম বিনতে জাহাশ জাইনাম বিনতে খুজাইমা সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব ফাউদা বিনতে জামা জুয়ারিয়া বিনতে হারেস মাইমুনা বিনতে হারেস উম্মে হামিমা রমলা বিনত সুফিয়া উম্মে সালামা আবি উমাইয়া এই 10 জন স্ত্রীদের নাম এবারে শুন শুনি দুইজন দাসীর নাম একজন নাম রাইহানা বিনতে জারি আর নাদারিয়া আরেকজন নাম মারিয়া তুশাফাউনাল কিত্তিয়া মাশাআল্লাহ